আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি। আমি রায়হান দেওয়ান। আমরা ইতিপূর্বে এই যুব কথায় বাসুর পালন, গাভী পালন সহ দেশি গরু পালন সহ আরো অন্যান্য প্রকল্পের প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করেছি, কিন্তু আজ উপস্থাপন করব একটা মোটা তাজাকরণ প্রকল্পের তথ্য, যা দ্বারা আপনারা উপকৃত হবেন। যে সমস্ত যুব এবং যুব নারীরা মোটা তাজাকরণ প্রকল্প চালু করতে চান, তো আসুন আমরা কথা বলি। আজকে এই যে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার আরজি অনন্তপুর গ্রামের মোহাম্মদ আবু কালামের এই খামারে তার সঙ্গে আমরা কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। তো আমি তো শুনলাম যে এই রাস্তায় যাচ্ছিলাম, তো আপনার এখানে একটা খামার আছে, সেই খামারটা সম্পর্কে একটা তথ্য নিতে চাই। আপনার নামটা যেন কি? মোহাম্মদ আবু কালাম। আচ্ছা, আপনি খামারটা তো আপনার? জি, আমারই। এই খামারে কয়টা গরু আছে? গরু বর্তমান আছে 12টা, এর আগে ছিল 22টা, এখন বর্তমান কমে দিয়ে 12টা আছে। কি কি জাতের গরু আছে আপনার এখানে? সব ফ্রিজিয়ান আছে, একটা খালি আছে হলে সাইওয়াল। আচ্ছা, আপনি এই গরুগুলো আসে কিভাবে পালেন? আমরা তো জানি অনেকে দুধের জন্য পালে, কেউ বাছুর পালে বড় করে বিক্রি করে, কেউ গাভ গাভী পালে যাতে করে বাচ্চা সহ দাম বেশি হয়, কিন্তু আপনি এই যে ফ্যাটেনিং করতেছেন, এটা কেন করতেছেন? আমি দুধের জন্য করি না, আমি করছি হলে মাংস, তিন মাস সাড়ে তিন মাস বয়স হওয়ার পরে আমি ছেড়ে দিই, মাংস হওয়ার পরেই আমি ছেড়ে দিই বিক্রি। তার মানে আপনি শুধু মাংস উৎপাদনের জন্য যে খামারটা করা হয়, অর্থাৎ ফ্যাটেনিং বা মোটা তাজাকরণ, জি, সেই কাজটাই আপনি করেন? জি 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 জি। এই কাজটা আপনি কতদিন আগে থেকে করছেন? এটা ধরেন বছর দেড়েক হবে। দেড় বছর থেকে এই পর্যন্ত কয়টা চালান তুলেছেন? তুলছি এটা খেয়াল নাই, গোটা ছয়েক হবে। আচ্ছা, এতে করে কি মনে হয়েছে আপনার লাভ আছে? লাভবান আছে, লাভ আছে, লাভ আছে। তো আমরা লাভটা কিভাবে হয় এটা আমরা একটু পরে দেখব, এবং লসটা কেন হয়, মানুষ অনেকে লসও খায়। লসও খায়, লসও করেছি, অ্যাকটিভ লসও করেছি। আচ্ছা, লসও করছেন, ওইটা আমরা পরে দেখব। আগে আমরা গরুগুলো দেখে নিই। আপনারা দেখেন গরু, দেখেন সব ফিজম, সব ফিজম। আমরা তাহলে এই যে গরুটা থেকে আসি, আপনারা যে এই গরুটা দেখতেছেন, এই সাদা গরুটা, জি, এই সাদা গরুটা আপনি কতদিন আগে কত টাকা দিয়ে কিনছেন? এটা দু মাস হয়নি, দু মাস হয়নি, মোটামুটি 82,000 দিয়ে কিনছি, এখন প্রায় লাখ পার হবে। আপনি কিভাবে বুঝলেন যে লাখ পার হবে? এটা বাজার অনুযায়ী আমরা বুঝতে পেরেছি যে লাখ পার হবে বাজার। তখন কি স্বাস্থ্য খুব খারাপ ছিল? তখন খারাপ ছিল। তো এই যে লাখ পার হলে আপনার এই গরুটা থেকে কত লাভ আশা করতেছেন? মনে করেন যে এখন বর্তমান বেচলে 20,000 আসবে, কিন্তু তার পিছনে খরচ আছে। তো খরচ আছে, খরচ বাদ দেন একবে। কি কি খরচ আছে বলেন তো? এলে খরচ আছে, মনে করেন এসব খাদ্য আছে, খের আছে, বিভিন্ন আইটেমের খাদ্য না খেলে তো গরু ফাটবে না। আচ্ছা, মানে গরু দেখার পর আমরা খাদ্য নিয়ে কথা বলবো। হ্যাঁ বলেন। এই কালো গরু, এটা কি জাতের গরু? এটা ফিজিয়াম, ফিজিয়াম মানে এই বলে, এটা মানে কুর্স, কুর্স বলে, কুর্স ফিজিয়াম। এটা কত দিয়ে কিনছিলেন আপনি? এটা ধরেন 74-75,000 আমার কিনা, একই সাথে মাল কিনা। এটা এই যে কয়দিন, দুই মাস পাললেন, আরো এক মাস পালবেন? আরো এক মাস কি, এক মাস এক্সেস পাবো, যেহেতু ঠান্ডা, গরু ফাটতেছে না, গরু ভাবে বড় হচ্ছে না, বড় হচ্ছে না, মোটা হচ্ছে না, মোটা মোটা। তাহলে এটা যদি আপনি বিক্রি করেন, আজকে বাজারে যদি বিক্রি করেন, তাহলে কত টাকা? আজকের বাজারে বিক্রি করলে মনে করেন ধরো 85-95 এর মতন হবে। আর কিনছিলেন কত জানো? 75 পড়ছিল। আচ্ছা, তাহলে কত আসলো? ধরেন 1,000-2,000 টাকা আসবে, খরচ তো বাদ দিতে হবে, খরচ বাদ দিতে হবে। এখানে দেখেন যে ওইটাকেও খাওয়াবেন, ওই যে আপনার সাদা গরুটাকে খাওয়াবেন, আবার এই কালো গরুটাকেও আপনি খাওয়াবেন, তো এই দুটার খাদ্য কি একই রকম হয় নাকি? না, খাদ্য একই দেয়, কিন্তু এর মধ্যে কোনোটা হয়তো বেশি ফাটে, গরু উঠবে ভালো, কোনোটা আবার খাওয়ার ট্রাবল হয়, খায় না, এর গরুটা কম উঠে। হ্যাঁ, এটা কত দিয়ে কিনছিলেন? এই গরুটা আমার 82,000 কিনা, এই গরুটা এটা লেটে কিনেছি, এটা একটু না দেরি হয়েছে কিনে, দেরি হয়েছে না কিনে। আপনি গরুটা কেন পছন্দ করলেন? এই গরুটা পছন্দ করছি, বাছুর ছাড়াই আমার 200-250 করে দুধ হচ্ছে সেই সময়ে, এখনো হচ্ছে তাই? হ্যাঁ, বাছুর ছাড়া এটা। আচ্ছা, এই তুমি খাওয়াও হচ্ছে, এতে শীতের টাইমে খাওয়াও হয়, মনে করে বিক্রি করি আমি দুধটা, এই তুমি কিনেছি, এটাই এই শখ করে কিনেছি এটা। আচ্ছা, 110,000 হলে আমি ছেড়ে দেবো এটা, ছেড়ে দেবেন? তাহলে কত লাভ হলো তাহলে? এটা মনে করেন 82 কিনা, 80,000 কিনা, হ্যাঁ, মানে 110 হলে 30,000 থাকবে, এসব দুধটাও খাওয়া পাচ্ছি আপনার, মনে করেন যে এসব লাভবান, এসব 30,000 হলে খাওয়াই হচ্ছে, হলে খুদের ভাত দেই, ভুসি দেই, আর হালকা করে পরিমাণে না ফির দেই। আচ্ছা, খুদের ভাত কতটুকু দেন? হাফ কেজি, হাফ কেজি খুদের, দিনে দিনে হাফ কেজি। আপনি খুদের যে বস্তাটা কিনেন, কত দাম দিয়ে কিনেন? 2100 টাকা। 2100 টাকা, কয় কেজি থাকে সেই 2100? 50 কেজি থাকে, ভাগ 50, তাহলে প্রতি কেজি বললে আপনার 42 টাকা কেজি পড়ে। তাহলে এটাকে দিনে 1 কেজি খাওয়ান? না, হাফ কেজি দেয়। হাফ কেজি, তাহলে খাইলে কত? মনে করেন 21 টাকা, 21 টাকা ভাত খেলো, ঠিক আছে, 21 টাকা ভাত খেলো। আচ্ছা, এই তারপরে আর কি খাওয়ান? ধরেন
এক কেজি দেড় কেজি ভুসি মারি দুইবারে তাহলে তিন পোয়া পড়ে হ্যাঁ না দুইবারে মারেন তো দুবারে তাহলে দেড় কেজি ভুসির দাম কত দেড় কেজি ভুসির দাম ধরেন 60 টাকা কেজি তাহলে 60 টাকা হচ্ছে তাহলে আপনার 90 টাকা 30 90 টাকা হ্যাঁ তারপর আর মনে করেন যে সব ফিট ধরেন হাফ কেজি হ্যাঁ হাফ কেজি ফিটের দাম কত 30 টাকা ধরেন 30 টাকা আর আর বাদ বাকি যেটা আছে খেয়ার আছে আচ্ছা তার এই যে আপনার হলো 141 টাকা এই 141 টাকা আপনি খাওয়ান থাকে কিন্তু খেয়ার এবং খড় বা এবং আপনার ঘাস এখন এটা দাম এখন আমি ঘাস আমি খাওয়াই না শুধুমাত্র খেয়ার খাওয়াই মানে আপনার কোনো ঘাস নাই না আমার কোনো ঘাস নাই আপনি শুধু খড় খাওয়ান খালি খড় খাই আর অন্য কিছু আছে খরচ আছে কি আপনার এগুলো না এর মধ্যে হয়তো হালকা পাতলা লবণ খাই যেটা একবারে এক বস্তা নিয়ে আসি নিয়ে আসে হয়তো 15 দিন কি বেশি এখানে 141 টাকা হলো আপনি ধরেন 150 টাকা মতন 150 টাকা খরচ পড়লে হিসাব খরচ পড়বে হ্যাঁ তাহলে পার ডে 150 টাকা 150 টাকা তাহলে আপনি যদি কয় মাস পালবেন 3 মাস মানে 90 দিন 90 দিন তাহলে গুণন 90 তাই তো হ্যাঁ তাহলে আস্তে আস্তে 12690 টাকা আমি সেখানে 13000 টাকা ধরলাম 13000 টাকা মনে করেন যে এটা খরচ খরচ গেল এখন তো আপনি বিক্রি করার টার্গেট কত এটার মনে করেন যে না হলেও 5000 হবেই 105 হবে 105000 105000 ঠিক আছে আর এদিকে আপনার 13 বিয়োগ 13000 ঠিক আছে তাহলে থাকলো 9200 টাকা এই এটাই মনে করেন যে একটা গরু যদি 9200 টাকা কি 9000 টাকা যদি 3 মাস পর আসে মনে করেন 20 টা গরু যদি থাকে তাহলে গুণন 20 দেন কত আসতেছে হিসাবে এই জায়গাটাতে আসবে একটা গরু তো আমি পালতেছি না হ্যাঁ এটা না ধরলাম একটা আপনি তাহলে এখানে বরাবর কয়টা গরু পালন এখন বর্তমান আছে 12টা গরু আছে আচ্ছা তাহলে গুণন যদি আমি 12টা ধরি আমরা 9000 করে ধরলাম আপনার প্রতি গরুতে লাভ গুণন 12টা এখন 12টা আছে না আপনার জি জি 12টা 12টা তাহলে আপনার লাভ আছে 108000 টাকা 108000 তিন মাসে তিন মাসে তাহলে প্রতি মাসে কত ভাগ দেই 3 প্রতি মাসে আপনার আসতে আছে 36000 টাকা 36000 টাকা এটা আমার মাস পাচ্ছি মনে করেন বেতন আমার তো মনে করেন যে চাকরি নাই কিছু নাই সংসারে জীবন হ্যাঁ হ্যাঁ পাশাপাশি আমি গরু পালতেছি আচ্ছা আর যদি জীবন চাষ করে সেবা যে যেটা একটু হালকা পাতলা করি অল্প বেশি না কিন্তু আপনি তাহলে এখান থেকে আমরা ধরে নিতে পারি আপনার 36000 এটা হতে পারে 30000 হতে পারে 35000 হতে পারে হতে পারে 40 হতে পারে আমরা একটা গরুর হিসাব করলাম বেশি হতে পারে আচ্ছা আমরা পরে গরুটা একটু দেখি এই যে আপনার এই গরুটা কি জাত এটাও ফিজিয়াম এটা 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 জাতের গরু আচ্ছা ভাই এটা সেই জাতের গরু গরু যাকে একটু কানা দেখেন আচ্ছা আচ্ছা এটা কত কিনছিলেন আপনি এটা কিনছিলাম 82000 আচ্ছা এটা টার্গেটটা কি কতদিন আগে মানে পরে একই সাথে মানে করেন যে কত হলে বিক্রি করবেন এটা এখন এখন বাজারে নিয়ে গেলেও 110 হবে 28000 টাকা লাভ 28000 টাকা এখন বেচলে মনে করে লাভ আসবে কিন্তু গরুটা সেটের মধ্যে এই গরুটা ফাস্ট হইছে আচ্ছা আচ্ছা মানে খাইছে মনে হয় ভালো এই তুঙ্গে মানে গরু সিয়ারাও ফাটিয়ে গেছে আচ্ছা তাহলে আপনার এইখান থেকে একটা লাভ আসছে ওইটা তো এটা লাভ বেশি বেশি আসবে বেশি আসবে বেশি আসবে অনেক গরু যা দেখুন যে কম হবে আচ্ছা আমরা তাহলে পরে গরু আরেকটা যাই খাবার তো এইভাবে খুদ তো হ্যাঁ খাবার এইভাবেই সব কটা সব একই মাপের আচ্ছা সব দেখি এর মধ্যে দেখি যে কোনটা পাতলা পায়খানা করতেছে কোনটা শক্ত পায়খানা করতেছে যদি পাতলা করে তাহলে খুদের ভাগ কমাই দিবেন এই কমাই দেব ফিট কমাই দেব তারপর ভুসি কমাই দেব দিয়ে পায়খানাটা ক্লিয়ার করতে হবে না হলে এই সারজগুলো আবার দেই বদ হজম হবে আরো পেট ডিস্টার্ব হবে তখন যা গরু খান তো মনে কোনো লাভ হবে না আচ্ছা এখানে এর সঙ্গে খাবার সঙ্গে কোনো ভিটামিন জাতীয় বা ভিটামিন দেই হালকা পাতলা দেই এই কিরমিল ডোজ মারার পরে হালকা পাতলা ভিটামিন দেই দিয়ে খায় নিয়ে তুলে নেওয়ার পর আর কে দেই না আচ্ছা এই প্রথম চান্সেই দেই এটা এক মাসের মধ্যে দিয়ে দেই আচ্ছা তারপর আর কি না না আর কিছু দেই না আচ্ছা ওই যে আপনার ওই কোনার যে গরুটা সবচেয়েতে কালো গরুটা ওইটা আপনি কখন দেখিনা মনে আছে কি মনে আছে ওইটা কত কিনছিলেন এই গরুটা বেশি দিন হয়নি এই গরুটাও পরে কিনেছি আবার আচ্ছা 12টার মধ্যে দুটো গরু এনে নেটে কিনা আছে এই গরুটা আর হলো আপনার এই গরুটা না নেট কিনা আছে এই গরুটা কিনছিলে 65000 দেয় মনে করেন যে ধরেন আর এক হাত মাস পর এটা বিক্রি দেব তখন কত আসতে পারে ধরেন 95 হবে কিন্তু এই গরুগুলো তো বেশ বড় সরো দেশি গরু হলে তো মনে হয় একটু বেশি দাম হতো নাকি না দেশি গরু হলে মনে করেন যে দাম বেশি হতো না কিন্তু দেশি গরু তো এত বড় হয় না তো আচ্ছা দেশি গরু মনে করেন যে ছোট হয় আর এলে গরু ফ্রিজিয়ামের গরু হচ্ছে ওজন বেশি ধরে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে যে আসলে ফ্রিজিয়ান গরুর যে মাংসের যে চাহিদাটা এটা তো ওইভাবে মাংস চাহিদাটা পাওয়া যায় না ফ্রিজিয়াম গরুটা বর্তমান এখন যেটা না এটাই এখন মাংস চাহিদাটাই বেশি তাই এরে টার্গেট করবে কষায় মনে করেন দুই মন এক্সেস হওয়া যায় 10 কেজি এক্সেস হবে এই তুমি মানে মাংসের জন্য এই গরুটা চাহিদাটা বেশি অর্থাৎ মাংস বিক্রি করার যে সমস্ত লোকজন যাদেরকে আমরা কষায় বলে থাকি তারা এই গরুটা বেশি পছন্দ এই গরুটা পছন্দ করে গোস্ত বেশি হয় মাংসটা বেশি হয় অসুরে মাংস বেশি লাগে বেশি লাগে আর দেশি গরু টার্গেট করবে ফেল হয়ে যায়
আর এই গরুটা টার্গেট হচ্ছে কি এক্সেস হওয়া যায় আচ্ছা আচ্ছা তো তাহলে এই জায়গা যা কষায়রে টানে বেশি আচ্ছা তো আমরা এই যে এই এই যে গরুটা দেখি এই যে আপনার এই গরুটা এইটা কত কিনা এটা কিনা আছে 76000 এর মনে করেন যে 100 পার হবে 1 লাখ পার হবে মনে করেন যে 76 হলে 1 লাখ যদি হচ্ছে তা মনে করেন যে 24000 আসবে 24000 আসবে সেইখান থেকে খরচ 10000 খরচ 10000 তে হবে না খরচ 10000 তে হবে না 15000 টাকা খরচ যাবে তাহলে লাভ কত হলো এটা তাহলে মনে করেন যে 9000 থাকবে কম বেশি হবে সব গরু সমান হবে না তো আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু সভা শেষে ওই ওই কালো গরুটা যেটা আছে সেইখানে একটু গিয়ে কথা বলি আমরা ওই কালো গরুটা আপনার এটা তো একসঙ্গেই কিনা তাই তো একসঙ্গে এটা কিনা তো এইটা আপনার কত হয়েছে এই গরুটা হয়েছে 57000 আচ্ছা 57000 আর এর টার্গেট কত এটা টার্গেট আছে 85 পর্যন্ত আমি বিক্রি দেব আচ্ছা 90 85 এর মধ্যে বিক্রি হবে গরুটা না ছোট সব গরু থেকে এই গরুটা না ছোট কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস জানার ইচ্ছে তাহলে ওই তখন প্রশ্নটা করলাম আমি উত্তরটা পেলাম পেলাম না আমি যে আপনি গরুটা কিনলেন কিন্তু কেন কিনলেন এই গরুটা কি দেখে কিনলেন বাজারে তো আরো গরু ছিল এই গরুটা মাংস ভর্তি করব এই তুমি শুকনে গরু কিনা না আমার মানে হাড্ডি 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 খালি কিনে নিয়ে দুর্বল ক্ষীণ দুর্বল দুর্বল আমি নিয়ে এসে খায়া আমি মোটা করব মাংস ধরাবো এই যার কারণে এটা আমি পছন্দ করি পছন্দ করি আমি কিন্তু এটা রোগ 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 ব্যাধি এখন আনে এখন কন্ট্রোল করা লাগবে ডাক্তার আমরা এই যে পরেটা দেখতেছি যে এইটা আপনার তো একেবারে ইয়া জাত এটার বয়স এটা বাড়ির একটা গায় ছিল আমার আচ্ছা এই গায়ের থেকে মনে করেন বাছুরটা বের করে আমি শক করে থুইছি সেটা আচ্ছা শাইওয়াল শাইওয়াল শক করে থুইছি এর বয়স কেবল 13 মাস এখনো পূরণ হয়নি আচ্ছা দাঁতছে কি এখনো দাঁতেনি হিটো আসেনি তাহলে এটা বিক্রি করবেন কবে এটা বিক্রি করার টার্গেট নাই আমার কিন্তু সেটার মধ্যে এটা না থুইছি না শক করে আচ্ছা এটা আমার শখের গরু শখের গরু এই গরুটা আমার শখের গরু আচ্ছা মানে ওনার মা বিয়েছে আবার আচ্ছা এটা অন্য জায়গা থুইছি এখানে থুইনি এই সেটার মধ্যে থুইনি এটা যদি এখন বাজারে বিক্রি করেন এটা কেমন লাভ হবে এটা মনে করেন যে 1 লাখ 10 হবে কত বয়স কত হয়েছে বললেন 13 মাস 13 মাসে 1 লাখ 10 1 লাখ 10 হবে এটা তার মানে 13 মাস ইজিক্যালি ধরেন 1 বছর ধরলাম তাহলে এরকম যদি গাভী কেউ পালে 5টা 7টা 5টা গাভী যদি পালে তাহলে 1 বছর ধরে যদি এরকম বাচ্চা পালে তাও তো লাভবান হবে তাহলেও তো তারা প্রতি বাছুর থেকে 1 লক্ষ টাকা বিক্রি করে যদি তাহলে হবে তো হবে খরচ বাদ দিয়ে বেশ ভালো কিন্তু সব গরু তো হবে না হ্যাঁ এটা না বাচ্চা তো নিজে নিতে বাচ্চা বাচ্চা যদি ভালো হয় হ্যাঁ হ্যাঁ তাহলে হবে আর যদি বাচ্চা দুর্বল হয় তাহলে তো এত হবে না তো হ্যাঁ বাচ্চারা মানে শুরুতেই মনে করে নম্বা তোরা বাচ্চাটা তো সুন্দর বাচ্চাটা সুন্দর একেবারে সুন্দর সোদা আচ্ছা আমরা তাহলে এই এই পাশে এদিকে একটু যাই তো আপনারা যে এই পাশে গরুটা দেখতেছি এই পাশটায় এটা এটা কত দেখেছিলেন এটা 76000 76000 75000 এটা 76 না 75000 দেখি না তো এইটা আপনি বিক্রি করবেন কত হলে এটা মনে করেন যে এটা দামুর গরু এটা এটা গাই না আচ্ছা এটা দামুর গরু এটা না কিনতে না বেশি দেখি না আগে দামুর গরু দুই দাঁত বয়স আচ্ছা এই গরুগুলো চাইদে বেশি হাটে গায়ের থেকে এই গরুগুলো চাইদে বেশি কি করবে চাইদা দিয়ে মানে চাইদো মানে সুন্দর মাংস ধরলাম তো গরুটা সুন্দর লাগবে কষাই টানবে এবং জব করার জন্য নিবে চাইদে বেশি মানে সুন্দর জিনিস খায় ভালো তাহলে এইটা এইটার দাম বিক্রি হবে কত তাহলে এটা ধরেন 105 1 লাখ 5 হবে তাহলে কত আসলো মনে করেন যে 75 105 ধরেন 30000 30000 খরচ খরচ ধরেন 15 15000 তাহলে তো 15 15 থাকবে 15 থাকতেছে আপনার হ্যাঁ আচ্ছা তার এই যে পরেরটা এই যে এটা এটাও কিনা আছে এই 63 এর মতন কিনা আছে এটা গরুটা নিয়ে আসি একটু না অসুখ ছিল হয়েছিল হওয়ার পরে না শরীর একটু না দুর্বল হয়েছিল আচ্ছা দুর্বল হওয়ার পর চিকিৎসা দিয়ে এখন বর্তমান ভালো এটা 63000 কিনা এটা টার্গেটটা কত টার্গেট এটা 1 লাখের পার বেস বলে তাই হাইলে ফিজিয়াম গরু না ফিজিয়াম গরু দামি চাই আলাদা আচ্ছা আচ্ছা তো আমরা ওই যে শেষে ওই পাশে সবার শেষে ওই যে কালো গরুটা দেখি এটা আপনার কত দাম এই গরুটা কিনা আছে 81000 আচ্ছা আর বিক্রি মুরেরটা এই মুরেরটা হ্যাঁ হ্যাঁ আর এই মুরেরটা কিনা আছে মনে করেন যে 85000 আচ্ছা এগুলো তো এগুলো টার্গেট কেমন আপনার এলে 110 15 এলে বিক্রি হবে 1 লাখ 15 10 তাহলে গড়ে কত করে আসছে সেটা এলে মধ্যে এই দুইটা মনে করেন এটা 85000 কিনা হ্যাঁ এটা 80000 কিনা মানে সব গরু এক সমান হবে তাহলে 85 15 20 আর 10 করে বাদ দিলে 10 মিনিমাম 10 তো টিকেই আপনার এটা টিকবে এটা 10 টিকবেই আচ্ছা এখন আপনার কাছে আমরা একটু ভালো করে কথা বলি যে আপনার এই গরুগুলা রোগ বালাই হলে দেখাশোনা করে কি এই যে আপনি আসলেন আচ্ছা এর আগে আমি জানবো আসলে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আমি যারা নতুন করে ফ্যাটেনিং প্রজেক্ট করতে চান তাদেরকে একটু কথা বলতে চাই সেটা হলো যে আপনি আপনারা শুনুন যে বাজার থেকে বা হাট থেকে গরু কিনে নিয়ে এসে কি করতে হয় প্রথমে আপনি গরুটা কিনে এসেছেন হাট থেকে
যেসব আপনি কি করেন গরুটাকে আমি গরু কিনে নিয়ে আসি কিনে নিয়ে আসার পরে অন্য কিছু করি না সেটা ঢোকানোর আগে পটাশের পানি দিয়ে গরুর পাও ধুয়ে দেই আচ্ছা দেওয়ার পর সেটা ঢুকে দেই আচ্ছা দেওয়ার পর থুই থোয়ার পরে কারণবশত আসে খুরিয়ে রোগটা আসে নতুন গরু কিনলে খুরিয়ে ঢোকে আসার একটা সম্ভাবনা থাকে তা আসার সম্ভাবনা থাকে হয় এইবারই আমার 13টা গরু ধরে খুরিয়ে হয়েছিল আচ্ছা হওয়ার পরে চিকিৎসা বেশি না গেনি 1700 টাকা আমার খুরিয়ের চিকিৎসা দিছি দেওয়ার পরে আল্লাহর রহমতে কন্ট্রোলে আইছে তো গরুটা আপনি হাট থেকে কিনে এসে আলাদা জায়গায় রাখেন না এক্সট্রা না না আলাদা না আমি সেটা একবারে ক্লিয়ার করি আচ্ছা সব গরু বিক্রি দেই বিক্রি করার পর শেড ফাঁকা করে দিয়ে শেড সুন্দর পরিষ্কার করে নিয়ে তারপর আবার নতুন গরু এক এক সপ্তাহের মধ্যে কি 15 দিনের মধ্যে আমি ঢুকে নেই আচ্ছা তারপর ঢুকে নেই সবগুলো একত্রিত যেহেতু ঢুকে নেই ওটা হ্যাঁ এখন এর মধ্যে যদি কোনো অসুখ বিসুখ ঢুকে তারপর অন্য কিছু নাই তো আমার শেড তো আমি ক্লিয়ারই করলাম করেই তো মাল ঢুকেলাম আচ্ছা আপনাদের সেটে মশা মাছি কেমন হয় না মশা মাছির জন্য এই ন্যাপথিন দেই হালকা পাতলা ন্যাপথিন দেই আর ফিনিশ তেল দেই ব্যবহার করি মশার জন্য আচ্ছা ফিনিশ তেল কিভাবে দেন এটা এই পানির মধ্যে মিশ করে নিয়ে স্প্রে করে শরীরে হালকা করে দেই আচ্ছা আর বাদ বাকিটা চতুর্মুখে স্প্রে করে দিলে মশাটা কমে আচ্ছা বৃদ্ধি হয় না আর আর কি কি সমস্যা হয় আপনার এই খামারে সমস্যা এমন কিছু হয় না এই 12টা গরু থেকে আপনার টার্গেটটা কেমন আসতে পারে লাভটা কেমন আসতে পারে লাভ টার্গেটে আমি থুইছি যে হয়তো খাওয়ান খরচ বাচ্চা দিয়ে হয়তো 1.5 লাখ পার আসবে ইনকে আমার একটা টার্গেট 1.5 লাখ হলে পার গরুতে কত হলো মনে করেন 12-10 কে কত হচ্ছে 12-10 কে 1,20,000 1,20,000 তা আমি ধরছি যে 14-15 করে একটা করে গরু আমার টার্গেট নিছি তার মানে আপনি যদি এরকম হয় যে প্রতি 3 মাস পর পর আপনি মোটামুটি একটা টার্গেট 1 লাখ থেকে 1.5 লাখ 1 লাখ থেকে 1.5 লাখ এর মধ্যেই তাহলে প্রতি 3 মাস পর পর হ্যাঁ তার এই 3 মাস পর পর এটা আমি চালান ধরি আর সামনে একটা ঈদ আছে ঈদের চালানটা আমরা একটু না বড় করে ধরার এটাই একটা টার্গেট থাকে বছরের মধ্যে ঈদের চালানটা তখন কত লাভ হয় মনে করেন 3 লাখ 4 লাখ পর্যন্ত হবে তাই এখন এটা ধরে আছি ব্যবসা আচ্ছা মানে এই বছরের অন্যান্য সময়টা মোটামুটি চলে যাচ্ছে আর আপনি ঈদটাকে টার্গেট করেন ঈদের টার্গেট করি আমরা আচ্ছা তাহলে এইভাবে যদি আপনি তাহলে 4টা বছরে কয়টা চালান ওঠে বছরে 4টা ওঠে না বছরে 3টা চালান উঠবে সসলে 3টা চালান উঠবে ও কারণ ওই যে মাঝখানে গ্যাপ থাকে মাঝখানে গ্যাপ থাকে গরু তোলার ওই কিনা বেচা করার আগে প্রায় 1 মাস চলে যায় বেচতে আর কিনতে 1 মাস চলে যাবে তাহলে এই যে আপনার এই অভিজ্ঞতাটা কত দিনের এটা অভিজ্ঞতাই ধরেন সেট করছি বাড়িতে আগে পালছিলাম 6টা করে গরু পালছিলাম পালার থেকে আনা অভিজ্ঞতা হয় তারপরে আমি সেটা এই সেটটাকে তৈরি করছেন আপনি নাকি এটা তো গরুর সেট না অন্য কোনো সেট ছিল এটা সেট আগে ছিল এই চাতাল ছিল চাতালর থেকে মুরগি খামার করলাম মুরগি খামারর থেকে হচ্ছে না লসি খালি খাই নিসি খাই পরে আসে আমি বুদ্ধি এটা বের করে এই গরুর সেট বানালেন গরুর সেট করে আল্লাহর রহমতে লস হয় কিন্তু এই লস মনে করেন যে আবার উঠে যায় আর মুরগি তো খালি লসি করছি আচ্ছা গরু তাসে এত লস হয় না যেটা হয় আরেক সালানে হয়তো উঠে পূরণ হয় তো এরকম আপনি কত টাকা ক্যাশ নিয়ে ঢুকছেন এখানে আমি এটি ক্যাশ নিয়ে 15 লক্ষ টাকা ক্যাশ দিয়ে ঢুকছেন এখন কি আপনার ক্যাশ আছে না ক্যাশ না আছে ক্যাশ আছে ক্যাশ আমি কোনো রকম ক্যাশ হারাই না না ক্যাশ বড় ক্যাশটা কি বাড়তি হইছে বাড়তি হলে ওটা এখন তো এটা কুরবানি না আসা পর্যন্ত কোনো হিসাব হবে না আমার আচ্ছা তার মানে আপনি তো খাওয়া দাওয়া এগুলো তো সংসার চালাতে আরে এটা চালাতে হয় অন্য টাকা আছে আর অন্য টাকা খামার টাকা দিতে না খামারের টাকা দিয়ে আমি চালাই না তাহলে খামারের টাকা বছর শেষে এরকম এটা হিসাব করব একটা হিসাব করবেন এই পর্যন্ত কি কোনো বছর যায়নি এক বছর গেছে কিন্তু হিসাব করে আবার ক্যাশের মধ্যে ঢুকে নিছি কত টাকা আসছে সেই এক বছরে মোটামুটি ধরেন এই 10 লাখ টাকা নিয়ে রাখছিলাম এখন আস্তে আস্তে 15 লাখ হলো 15 লাখ নিয়ে আবার লাগছি আবার দেখি এক বছরে কই হয় কত দূর দাঁড়ায় তাহলে শুনেন আমি কিন্তু আরেকবার আপনার এই খামারে আসব সেটা হচ্ছে যখন আপনি কুরবানির গরুটা বিক্রি করার পূর্ব মুহূর্তে বাজার যখন ধরবেন আপনি তখন একটু আমাকে খবর দিবেন আমরা গরুগুলো তখন সব দেখে নিয়ে এবং কত আসতে পারে টার্গেট করব তারপরে গরুগুলো বিক্রি করার পর আপনার টার্গেট কতটুকু অ্যাসিভ হয় বা পূরণ হলো সেইটা আমরা কিন্তু তুলে ধরব আচ্ছা সমস্যা নাই সেটা আপনার খবর দেব আপনি চলে আসবেন হ্যাঁ এই কারণে যে আসলে আপনার এই কথাগুলো কতটুকু সত্য আছে বা কতগুলো মিথ্যা আছে এগুলো ধরে নেন যে যারা খামার করতে চায় তারা তো এটাও বুঝতে চায় যে ঘটনাটা কতটুকু সত্য কত ফ্যাটেনিং এর প্রজেক্ট করেন তাই তো গরু মোটা তাজা করে মোটা করে তাজা কিন্তু যারা দুধের গাবি করে যারা বাছুরের খামার করে বা গাবির খামার করে তা আপনি তার ওইটা না করে আপনি কেন এটা মনে আমি এটা আমি করি না এর আগে দুধের একটু না করছিলাম এই গাবিন গরু নিয়ে আসি নিয়ে আসার পরে বাছুর হয় মারা যায় এই বিভিন্ন সমস্যা হয় আমার এই তুমি আমি এটা বাদ দিছি দিয়ে এখন আমি এটাই দেখছি যে এটাতেই আমি লাভবান
অনেকেই করে বেচুরও করে অনেকে আরিয়ে করতেছে একক সোনার একক চাহিদা আছে বুঝছেন আমি এটা আমি করিনি কোনোদিন আমি এটা করবও না আমি আমার এটাই ভালো এটা 10 টাকা এটা লস নাই আচ্ছা এর কমা দামে দেখিছি কিনলাম হালকা দামে কিনলাম মনে করেন হাড়ি নিয়ে আলাম নিজেই শ্রম দিয়ে পরিশ্রম দিয়ে মনে করেন যে আমি মোটা তাজা করলাম করে বিক্রি দিচ্ছি আচ্ছা আর বাইসুরের এলে আমি আমার আমার হয় না আমার সমস্যা আচ্ছা আচ্ছা তার মানে আপনি এটাতেই আপনি স্বচ্ছন্দ বোধ করেন এইটাতেই আমার ভালো হয় ভালো লাগে মানে এক টাইম খাবার দিলাম আর এক টাইম দিলাম না কোনো সমস্যা নাই দুপুরের খাবার যদি আমি রাতেও দেই ঝামেলা নাই সমস্যা হয় না আর অনেক গরু আছে যা দেখবে দুধের গরু হলো টাইম বাই টাইম চলা না আমার সংসারী কাজও হয় এবং আপনি কত ঘন্টা সময় দেন এখানে এই ধরে নেন সকালে ঘন্টা দুয়েক আচ্ছা তারপরে পানি খাওয়ানোর টাইমে ঘন্টাখানি আচ্ছা দুপুরবেলা না দুপুর 10টার দিকে আচ্ছা তারপর তারপরে যা আবার তিনটার সময় খেত দেই আসর আজানের পরে মনে করেন যে আবার পানি খাওয়াই আচ্ছা খাওয়া দাওয়া ক্লিয়ার রাতের বেলা খাওয়াটাও দিতে না রাতের বেলা কোনো খাবার দেই না খাবার রাতের বেলা কিছু দেন না কিছু দেন যা দেন দিনের বেলা দিনের বেলা যা দেয় খাওয়া দেয় গরু আরামে শুতে প্রিয় দর্শক আমরা চেষ্টা করব এই খামারটা আবারও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য যখন ঈদ আসবে অর্থাৎ বছরের একটা বিশেষ মুহূর্ত যেখানে প্রত্যেকটা খামারি লাভের আশা করে লাভের প্রত্যাশা করে আমরা দেখব এই খামার থেকে কত হয় আমরা এই যে খামারি মোটামুটি যার অভিজ্ঞতা আছে খামারটা করছেন ওনার কথা থেকে আমরা সুস্পষ্ট বুঝতে পারলাম যে আসলে দেশি গরু মোটা তাজা করণ করে অত লাভ করা যায় না এই কারণেই যে তার মাংসটা সেভাবে বৃদ্ধি পায় না আর এই সমস্ত বিদেশি গরু বা ফ্রিজিয়ান গরু বা এই টাইপের যারা ক্রস গরুগুলো সেগুলোর ওজনটা দ্রুত বাড়ে এই কারণে এই ভাই আসলে এই মোটা তাজা করণ গরুটাকে গরুর ক্ষেত্রে এই ফ্রিজিয়ান বা ক্রস গরুগুলোকে বেছে নিয়েছেন আর একটা বিষয় প্রিয় দর্শক আপনাদের আবার বলে রাখি আপনারা যদি খামার করতে চান অবশ্যই প্রশিক্ষণ নেবেন বা যথাযথ মানুষের কাছে গিয়ে পরামর্শ নেবেন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন তবেই খামার গড়ে তুলবেন ধন্যবাদ জানাচ্ছি আবারও শেষে সবাইকে যুবকথার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের প্রতিবেদন এখানে শেষ করছি।